মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, পঁচাত্তরতম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ। এবার স্বাধীনতা সংগ্রামী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান করবেন আমাদের অশিষ শিকদার। বন্দে মাতরম, বন্দে মাতরম, পঁচাত্তরতম স্বাধীনতা দিবস জিন্দাবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত। তৃণমূল কংগ্রেস সভাপতি মাননীয় সজল দাস জানা, এইটাই সবার কাছে অনুরোধ করি ও ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মনিন্দি রায়কে বলবো, এক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা ভালো জানেন স্বাধীনতার ব্যাপারে, আপনারা অবশ্যই এসে সেই আমাদের ছোটবে বাবুরাকে বলবো, হরিচাঁদকে বলবো, গৌতমকে, কখনকে বলবো, তুমি এক এক করে সই। আজকে পঁচাত্তরতম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন করলেন এবং এই হরিচাঁদ গুরুচাঁদ মোড়ের যে সংলগ্ন যে বাসিন্দারা বা নাগরিকরা রয়েছে তাদের কাছে কিছু বলবে। দেখুন, আজকে ইংরেজরা প্রায় 200 বছর ভারতবর্ষে এসে রাজত্ব করে গেছে, লাস্টের দিকে ভারতবর্ষে ভারতবাসীর উপরে যেভাবে অত্যাচার করেছে তখন আমাদের
ভারত মাতার যে বীর জওয়ান বীর সৈনিক তারা দেখলো যে আজকে ইংরেজদের বিরুদ্ধে যদি আমরা গর্জে না উঠি, ইংরেজদের বিরুদ্ধে যদি আমরা আন্দোলন না গড়ে তুলি, ব্রিটিশ দিয়ে যদি আমরা ভারতবর্ষ থেকে না তাড়া করি, তাহলে আগামী দিনে আরো ভয়ানক পরিস্থিতি হবে। সেই প্রতিবাদকে সামনে রেখে এই পরাধীন ভারতবর্ষকে 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারত মাতা বীর জওয়ানরা বীর সৈনিকরা তাদের নিজের জীবন আত্মবলিদান করে ব্রিটিশকে হটিয়ে এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিচ্ছে, নতুন ভারত তৈরি করে দিচ্ছে। সেই শহীদদেরও আমরা ভুলব না। আর এই 75তম স্বাধীনতা দিবস আমরা এলাকার সমস্ত গণতন্ত্র নাগরিকদের নিয়ে আমরা আজকে আনন্দ উৎসবের মধ্যে আজকে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজকে সারাদিনে বিভিন্ন প্রতিযোগিতা আছে, খেলা প্রতিযোগিতা আছে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, ফুটবল খেলা, কবাডি খেলা, কোথাও আবার আমাদের দৌড় খেলা, এই সমস্ত প্রতিযোগিতায় আমরা সারাদিন আজকে 75তম জাতীয় স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমরা সারাদিন এই সমস্ত কাজকর্ম করবো। আমাদের সমস্ত ছেলেপেলেদের নিয়ে, ইয়ং জেনারেশনদের নিয়ে, সর্বোপরি এই অঞ্চলে বিশেষ করে হচ্ছে মতুয়া ধর্মের বেশি আমরা লোক বাস করি, বসবাস করি, মতুয়া সম্প্রদায়ের মানুষ। আমাদের সেই মতুয়ার আদর্শ মেনে আমরা গুরচাঁদ মোড়ে এবং আমরা উদ্বাস্তু ছেলের পক্ষ থেকে আমরা আমাদের এই জাতীয় পতাকা সমস্ত এলাকাবাসীকে নিয়ে আমরা উত্তোলন করলাম। আমরা বাচ্চাদেরকে মিষ্টিমুখ করে দিয়েছি।